নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, দেখুন আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ সকল কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নের 1428 বঙ্গাব্দ কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীরের দিক। কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী এই বছর কিন্তু শরীরের দিক যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন, সেই জায়গা থেকে ওভারকাম করতে পারছেন না, তারা কিন্তু ওভারকাম করবেন। এবং খুশির বিষয় এটাই, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। তবে ছোটোখাটো রোগব্যাধি আসতে পারে সারা বছরের মধ্যে, সেটা বড় ফ্যাক্টর নয়। তবে বড় ধরনের কোনো রোগে আপনারা কিন্তু পড়বেন না। এরপরে আছে মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থ আসবে, বাট সেই অর্থকে ধরে কীভাবে রাখবেন সেটা কিন্তু টোটালটাই আপনার উপর। অর্থাৎ আপনি যদি আননেসেসারি খরচা করে ফেলেন তাহলে কিন্তু অর্থকে সেভিংস করতে পারবেন না। তাই আমি বলবো আপনারা অর্থকে সেভিংস করার একটু চেষ্টা করুন। এর পাশাপাশি এই বছর যাতে লোন চলছে, ব্যাংকিং লোন, সেই লোন কিন্তু রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসি আপনাদের প্রেম বা লাভ লাইফ। দেখুন, এই বছর আপনাদের প্রেম থেকে কিন্তু সুখ আসার সম্ভাবনা রয়েছে, তবে প্রেমে কিছু পরিমাণ বাধাও আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই যখন আপনি পার্টনার নির্বাচন করবেন, অর্থাৎ আপনি ছেলে হন বা মেয়ে, আপনি যখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নির্বাচন করবেন, তখন কিন্তু একটু চতুরতার সাথে নির্বাচন করতে হবে, নচেত কিন্তু প্রেমে ধোঁকা পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আসি আরেকটি মোস্ট ভাইটাল পয়েন্ট, বিবাহ। এই বছর আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ বা গাঢ় বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহের শুভ সূচনা তৈরি হয়ে গেছে। তাই আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপরে আছে সন্তান সুখ কেমন যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান কিন্তু কিছুটা দুষ্টুমি করবে, এদিকটা একটু মাথায় রাখতে হবে। তবে যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই। এরপর আসি আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিদেশে পড়ার সুযোগ পেতে চলেছেন। এছাড়াও সবচেয়ে বেস্ট হবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এম এ, পিএইচডি, রিসার্চমূলক পড়াশোনা করছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট হতে চলেছে, অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো হবে। তা বলে এই নয় যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছে তাদের রেজাল্ট খারাপ হবে, তাদের কিন্তু মধ্যম যাবে। এরপর আছে চাকরি ক্ষেত্র, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের কিন্তু চাকরিতে প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ যারা একই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বিজনেসে কিন্তু লোন রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বিজনেসে লোন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং নতুন করে লোন নেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। এছাড়াও ব্যবসাতে যেসব টাকা আটকে গেছে বা আটকে রয়েছে সেই সমস্ত টাকা আপনাদের উঠে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং তার কাছ থেকে কিন্তু হেল্প পেতে পারেন। এছাড়াও ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের মধ্যম যেতে চলেছে, খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না, তবে দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা নতুন দাম্পত্য জীবনে পা রেখেছেন বা রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ হতে চলেছে। এই বছর লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে যারা টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার, টিউশনি পড়ান, অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আসতে চলেছে। এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই বছর শত্রুতা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তবে শত্রু আপনাকে তেমন কিছুই করতে পারবে না, কিন্তু শত্রু কিন্তু পিছনে পিছনে শত্রুতা করবে, যেটাকে বলা হয় গুপ্ত শত্রুতা, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর আপনারা নিজস্ব একটি গাড়ি, বাড়ি এই সমস্ত কিছু কিনতে চলেছেন। এই বছর ভাড়াটির রিলেটেড প্রবলেম কিন্তু অনেকখানি কাটতে চলেছে, তা বলে যে পুরোপুরি কাটবে তা নয়, অনেকখানি কেটে যাবে। এবং এই বছর আপনারা ট্যুরে যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে বলুন বা দেশের বাইরে। তো এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।